नमस्कार स्मृति ईरानी जी, आप लोग नमस्कार जाना ही। एज यू नो, एज आई वाज टेलिंग यू, दिस इज अर्थ द कल्चर फेस्ट विच सेलिब्रेट्स द इंडिक थॉट एंड फिलोसफी इन अ ग्रेट मैनर एक्चुअली, एंड दिस इज द थर्ड चैप्टर, थर्ड एडिशन। वी आर जस्ट गोइंग टू होल्डिंग इट लाइक दिस मोमेंट, एंड यू आर इन दिस इनॉग्रल सेशन, सो आई वेलकम यू। थैंक यू सो मच। ইন্ডিয়াননেস, আমি আমি লোকটা সামলাতে পারছি যে আপনাদের এই কলকাতার বসে যখন নিচ্ছে তখন বাংলায় আপনার ইন্টারভিউ নেব না। ইন্ডিয়াননেস বলতে যদি আমি এটা ভাবি যে বাসুদেব টুম্বকম এবং প্লুরালিস্টিক যে ভাবনাটা, এটা অনেক মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টি রিজন, নানান রকম খাবার, নানান রকম ধর্ম ভাবনা, সো ইউ আর অ্যান এপিটোমাইজ ইন্ডিয়াননেস আই গেস। আপনার বাবা পাঞ্জাবি মহারাষ্ট্র, আপনার মা শিবানী বাগচি বাঙালি, আপনার বাবা অজয় মালহোত্রা, আপনার মা শিবানী বাগচি বাগচি বাঙালি, আপনার বিয়ে হলো গুজরাটি পার্সি ফ্যামিলিতে, আপনি কেমন করে আপনি আপনি নিজেকে কিভাবে ফিল করেন আপনার মধ্যে ইন্ডিয়ান স্টেটস? আমি ভাবছি আমাদের মানে বরের বাড়িতে গুজরাটি কথা হয় আর মার বাড়িতে আমরা বাংলায় বলি। বাবাকেও চেষ্টা করছিলাম এত বছর ধরে বা পাঞ্জাবি ছেড়ে একটু বাংলা বলুন, কিন্তু আই থিঙ্ক আলটিমেটলি হোয়াট ইউ সেড, ইন্ডিয়া ইজ অ্যাবাউট ওয়াননেস অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দোজ মাল্টি ফ্যাসেটেড ডাইভার্স সোসাইটিস ওয়্যার ইরেসপেক্টিভ অফ আর লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, ইরেসপেক্টিভ অফ আর রিজনাল হেরিটেজ, ইরেসপেক্টিভ অফ আর রিলিজিয়াস ডাইভার্সিটি, কহিন না কহিন হাম সব উস এক মে সমাবিষ্ট হো জাতে হ্যাঁ, জীবন কা অর্থ উসি সে নিকলতা হ্যাঁ। দ ফ্যাক্ট দ্যাট বি ক্যান বি সো ডাইভার্স ইয়েট নট বি সো কন্ট্রাস্টেড উইথ রিগার্ডস টু হাউ উই সিক মিনিং ফ্রম আর লাইভস, হাউ উই সিক মিনিং ফ্রম আর নেশন স্টেট, আই থিঙ্ক মেক্স আস ওয়ান অফ দ্য মোস্ট নট ওনলি ভাইব্রেন্ট ডেমোক্রেসিস বাট অলসো ওয়ান অফ দ্য মোস্ট ভাইব্রেন্ট কালচার্স ইন দ্য ওয়ার্ল্ড। বি আর আ থ্রাইভিং ইন ওয়ান অফ দি ওল্ডেস্ট সিভিলাইজেশনস ইন ওয়ান অফ দি ইয়ঙ্গেস্ট ডেমোক্রেসিস। ইয়ে মিলন বহুত কম রাষ্ট্র মে হ্যাঁ, জিনকা এক সংবিধানিক ইতিহাস জিসে কহা যাতা হ্যাঁ, দি আইডিয়া অফ ডেমোক্রেসি জিসে মডার্ন পোলিটিক্যাল থাট মে কহা যাতা হ্যাঁ, ও ইতনা নয়া হো, লেকিন সিভিলাইজেশনালি কালচারলি ও ইতনা পুরানা হো কি নয় আর পুরানে কে মধ্য মে জনতা এক সেতু বন জাতি হ্যাঁ। সো উই হ্যাভ দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। সো দ্যাট ইউ নো, বাট ওয়েন ইউ আর আ চাইল্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, বাঙালি, মহারাষ্ট্রিয়ান, পাঞ্জাবি, এই নানান কালচারের মধ্যে আপনি যখন বড় হয়ে উঠছিলেন তখন আপকো কেসে মেহসুস হো রাহা থা কি? সো হামলোগ বৈশাখী ভি মনায়েঙ্গে, তিলগুড় কা ভি কার্যক্রম হোগা। মেরি নানি জো হ্যাঁ ও ধুবড়ি সে হ্যাঁ, আসাম সে, জব বঙ্গাল কা পার্টিশন হুয়া তো বাংলাদেশ সে ও আসাম আই, শান্যাল পরিবার কি বেটি হ্যাঁ। আর তো অসমিস কালচার কা বিহু কা এক ইম্প্যাক্ট ভি হাম লোগোনে ঘর মে দেখা। তো মেরে পিতাজি আর মেরে পতি দোনো কহতে কি হাম সাল ভর त्योहार बनाने वाला परिवार है। और जीवने यदि आपने देखून कि व्हाट इज़ अ फेस्टिवल, इट इज़ नॉट ओनली अ रिलीजियस प्रैक्टिस बट इट्स ऑल्सो एन अपॉर्चुनिटी फॉर कम्युनिटीज टू कम टुगेदर। सो वेरियस फैसेट्स ऑफ माई फैमिली कुड कम टुगेदर सो मेनी टाइम्स इन वन ईयर वॉज वन ऑफ द बिगेस्ट ब्लेसिंग्स ऑफ कमिंग फ्रॉम अ फैमिली विच हैज़ डाइवर्सिटी इन टर्म्स ऑफ द रीजनल एस्पेक्ट और द लिंग्विस्टिक एस्पेक्ट ऑफ आर फैमिली लीनियज। एंड आई थिंक दैट इफ यू लुक एट इट स्कॉलास्टिकली, one of the greatest benefits one has is that when you teach a child very early in life a language and then make the child so inclined to imbibe new languages, I think it has a huge impact on the academic capacities of that child. I have seen that in many a families which have diverse backgrounds, that children who speak multiple languages tend to do very well academically, tend to do very well administratively. But dil bade ya chote hone ki nahi hai, कोई भी भाषा एक सीखें या मल्टीपल सीखें, मुझे लगता है बात उस संस्कार की है जो आपको हर चीज़ को सीखने के लिए कहीं ना कहीं एक एक्साइटमेंट आप में जागृत करती है। अरिस्टोटल वंस आई थिंक सेड दैट एजुकेशन इज़ अबाउट एंटरटेनिंग अ थॉट बिफोर इधर एक्सेप्टिंग इट टोटली और फॉर दैट मैटर रिजेक्टिंग इट टोटली। सो द फैक्ट दैट
education truly in a multilinguistic family is about imbibing, or for that matter even reflecting on, some of the best of thoughts and processes, and then selecting what is most amiable for your life, I think one is one of the biggest takeaways from me, from the kind of background I belong to. In the last year, Mom's Day, you posted an Instagram post where you said, "Ki, I get crazy from my mom." What does that mean exactly, and what else you have got from your mom? My mother has been an extremely independent woman, and some said that Bangali to tai junde, but I felt that her strength was purely derived from the fact that she was self-made. She is self-made. I remember once after biyer pore ami mar barite gechhilam to ma je ghore thakten okhane ekta board lagiyechilen ar board er upore shobai number ta chilo ar amader ekti number ta chilo na ki ami jodi apni amay barite murchito pan ki amar jodi barite ami eka mure jai প্লিজ আমার মেয়েদেরকে আগে বিরক্ত করার আগে ডক্টরকে ফোন করবে, একে ফোন করবে, ওকে ফোন করবে। তো আমি মাকে বললাম আমার নামটা কেন নেই ওই বোর্ডের ওপরে। তো আমার মা আমায় বললেন কি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু লুক আফটার মাই চাইল্ড, আই ডোন্ট ওয়ান্ট টু বি মাই চাইল্ডস রেসপন্সিবিলিটি। দ্যাট ইজ দ্য শিয়ার সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স শি ইজ অলওয়েজ হ্যাড। শি ওয়াজ স্ট্রং ইনাফ টু অ্যাট দি এজ অফ 17 ওয়েন আই সেড আই ওয়ান্টেড টু লিভ ডেলি অ্যান্ড মেক সামথিং অফ মাই সেলফ অলোন ইন মুম্বাই, শি ওয়াজ স্ট্রং ইনাফ টু লেট মি গো and pursue my dreams. Today I am the mother of a 17-year-old daughter, and I now know how hard it must have been for my mother. Not because you don't trust your child, not because you don't support the abilities of your child, but just because it's difficult as a mother to let go. So the fact that my mother could imbibe those values in me, the fact that she could make me so strong yet let me go, I think speaks volumes about her capacity as a parent. She is not somebody who alienates herself from the joys of life just because she's reached a particular age. I hope to be as strong as my mother. I don't know whether I've been measured such thus far. Kintu mane 3 mash age amar ma bollen ami Dhubri jabo. Tokhon bollen ami Kamakkha jabo. Ami amar ma ekhon ei obosthata lockdown to হঠাৎ খুলেছে কিন্তু এখনই আপনি যাবেন, হ্যাঁ আমি যাব, আর আমি একা যাব, আর আমি আমার বন্ধুদেরকে দেখা করব, পুরনো যত আমার স্কুল ফ্রেন্ডস আর ব্যাচমেটস আছে সবাই সাথে দেখা করব। শি ইজ আ ফ্রি স্পিরিট, আর আই থিঙ্ক দ্যাট মাই ইনক্লিনেশন টুওয়ার্ডস ইদার কামাক্ষমা অর মাই দুর্গা পূজা ফেস্টিভিটিস অ্যান্ড মাই মেমোরিজ অফ দ্যাট, দ্যাট ইজ টোটালি অ্যাট্রিবিউটেড টু মাই মাদার। I feel many a times incomplete if I, let's say, go to any city and I have not gone to the Kalibari that I used to visit as a child. And I remember, and I keep telling my mother that tumi eto amay ubbishta koriyecho tai jonno ekhon amay hotat lage keno ami berote pacchi na. But I think those memories is what makes us as people. So tell me one thing, apnar jibon onek gulo phase ache. Ha, of course it sounds cliche. আপনাকে নিশ্চয়ই বহুবার লোকে জিজ্ঞেস করেছে তুলসী পার্ট সাজবিভূতি আপনার জীবনের পার্টে 2000 জুলাই থেকে 2000 জুলাই টু 2008 নভেম্বর আই গেস ইট ওয়াজ মোর দ্যান 8 ইয়ার্স ইউ এন্টারটেইন হোল অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি অ্যান্ড ইউ নো ইট ভেরি ওয়েল সো ওই পার্ট আর এখন এই মন্ত্রী হিসেবে এই পলিটিশিয়ান হিসেবে দেশের আর বড় আর রেসপন্সিবল জায়গা সামলাচ্ছেন এই দুটোর মধ্যে আপনার বিচারে তফাৎটা কি? তফাৎটা আর কোনটা আপনাকে বেশি মনে হয়েছিল চ্যালেঞ্জিং এবং কোনটা? আমার মায়ের বাবা, আমার দাদু, উনি আমায় জানাতেন আই ওয়াজ ভেরি লিটল কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্লিসেস ইন লাইফ ইজ টু বি ডিট্যাচড। আর আমি এখনও মনে আছে আমায় কি যখন আমি তুলসীর পাত্রটা করছিলাম তখন লোক খুবই মানে আমায় সাপোর্ট করেছিলেন, সবাই আমায় খুব অ্যাপ্রিশিয়েট করেছিলেন। কিন্তু আমি বাড়ি ফিরে টিভিটা দেখতাম না, বাড়ি ফিরে আমি টিআরপি কখনো দেখতাম না। যখন আমি রোলটা করতাম, হ্যাঁ আমি যখন রোলটা করতাম তখনও, যদি আপনি আমার পুরো এই 8 বছরের রোলটা দেখবেন, ওটার মধ্যে আমি আই ওয়াজ নেভার নোন ফর আ লিপস্টিক অর আ শাড়ি অর আ বিন্দি, আই ওয়াজ নোন ফর ওনলি ইমোটিং। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট সেন্স কেম ফ্রম মাই দাদু, হু সেড দ্যাট you are born here so that you could contribute to somebody else's life, you are born here to pursue a particular dream, but that is it. If you keep attaching yourself to maya,
then you will not truly ever be free. So I think that I have been blessed that I have had a successful career in media and politics, which is not possible for any individual. It is quite a struggle for any individual who comes into media to make a mark for yourself. It is quite a struggle if you come from a non-political background to make a mark in Indian politics. The fact that God has been kind to me in both these avenues, I think is a testimony to my obeisance to God, that what I seek is an opportunity to better myself as a professional or as an individual. I don't seek permanence in glory. I don't seek permanence in fame. I don't seek permanence in a power structure. When I came into the media business, at that time, between me, Ekta, and 2-3 other people, we defined the power play in the television industry. But even then, and as is evident today, for me it was just the fact that ekti me Delhi theke Bombay esheche oke ekti opportunity o peyeche ar oi opportunity theke notun lokra kibhabe opportunity pay amar shudhu otai ekta ambition chilo to dutoi ami korte parlam ekhono jokhon politics e kono ishwar jodi apnake sujog den since you are believing in God. I think that millions of people come to cities like Delhi and Mumbai with dreams. How come everybody doesn't make it? So yes, there may be plenty of people who are more talented, who work harder, but there has to be the God factor. And I will attribute everything that has happened in my life to that divine, to that divinity, to that purposeful way of living life. She divine power ji ajke rewind kore dey apnar life ta ke jodi abar free niye jay 2000 e to about 1999 e এবং বলে যে চলো এবার তুমি বলো যে তোমার সামনে একটা সার্ভিক বহুতির অপশন আছে আর একটা আছে পলিটিক্যাল ক্যারিয়ার আমি দুটোই সঙ্গেই করছিলাম তখনও তখন ছিল না কিন্তু হ্যাঁ যখন আমি একটা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি তখন আমি আমার কাজটা স্ক্রিন ছেড়ে দিয়েছিলাম কারণ কি আমার কাছে সময় এত ছিল না আর মাঝখানে যখন ছুটি পেতাম তখন কাজ করতাম মন্ত্রী হওয়ার পরে পুরোই ছেড়ে দিয়েছি কারণ কি সময় থাকে না সেটা খারাপ লাগে কিন্তু না আমি জীবনে কিছু কাজ ছেড়ে অভিনয় তো করতে ভালোবাসেন I love creativity. I love no, my acting. I mean, you have done today's work. What have you done in your life? So I would love to go back to any position, or for that matter, if life gets rewound and I'm told to take options, I don't think I'll do anything differently, because I think life is not only about the successes that you have, but also the failures that you meet, also the inconveniences. Have you tested failure? Of course, everybody has. সবচেয়ে বড় যদি আপনি টেলিভিশনে দেখতেন তো আমি যখন অডিশন করতে যেতাম তখন লোকরা বলতো আপনি না এত ভালো অ্যাক্টিং করতে পারেন না কি না আপনি ভারতীয় স্ত্রীর অ্যাক্টিং করতে পারবেন না না আপনি খুব পাতলা আপনি বউ বউ লাগেন না তো এইভাবে সবাই লোক কথা বলতো আর পলিটিক্সেও আই থিঙ্ক অ্যাক্টার্স একটা খুবই খারাপ ছবি ছিল কি আমরা বুদ্ধিজীবী নয় আমরা ভালো করে কোনো একটা লয়ের উপরে ডিবেট করতে পারি না তো উইভ ক্যারিড দোজ বার্ডেন্স অ্যাজ ইন্ডিভিজুয়ালস ইন আওয়ার ওন ক্যাপাসিটিজ উইভ আনসার্ড দোজ কোয়েশ্চনস আই থিঙ্ক হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইয়োর ফেলিয়ার ক্যান নট মেক ইউ শর্ট সাইটেড অর বিটার দ্যাট ইজ টু বি ইউ নো সামথিং দ্যাট আই হ্যাভ ইমবাইবড ভেরি আর্লি বিকজ ইফ ফেলিয়ার বিকামস সচ এ বার্ডেন দেন ইউ ক্যান নেভার সাকসিড So for me, what I enjoy is the fact that apni amar theke sob niye nin tobu ami satisfied. But tell me one thing, and I request you not to be diplomatic. I never am. I'm not known to be. Your colleagues in your in the erstwhile industry, tare oneke to elen politics e. Most of them are not that successful, but you. Had made it. How could it be done? How could it be possible? I think that I left at the peak of my career. I did not wait for my career to be diminished before I stepped into active politics. Deepika also and left, joined politics. Or for that matter, I did not look at electoral politics as a actor's right. I looked at it as a path of perseverance for people.
I don't think it would be kind to comment on other political journeys or people who came from the entertainment industry or media industry per se. I was very pertinent that my politics needs to define a different kind of politics, which is a politics of a person who doesn't come from an influential family, who doesn't come from a political family. And hence, I was only restricted to how I would like to communicate on politics about. My issues range from gender to environment to sustainable development. And I was very focused on that. When I got an opportunity to fight in Amethi 2014, I was very clear that though I had 25 days to fight that election, I was very clear that I was there to stay because the votes jumped from 30,000, which BJP got, to 3 lakhs in just 25 days. And I said that that is a massive indication by the people of Amethi that they wanted somebody to continuously engage with them, which we did, and we were quite blessed that they reinstated that faith in 2019 and elected me MP from there. So for me, my politics is about Amethi se jis din jeeti aap us din ki आपका रिएक्शन क्या था कैसे कैसे लग रहा है আমি যে আপনাকে বলছি না ডিট্যাচড একটা থাকার কথা আমি আমার মনে আছে যখন প্রথমবার আমি বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম ওই দিনও আমি বাড়িতে ছিলাম আমার বাচ্চা ছেলের সাথে মাই সান ওয়াজ জাস্ট 2-3 মান্থস ওল্ড এন্ড মাই প্রিন্সিপাল ইন ওয়ার্ক ওয়াজ কি আমি শুটিং এর সেটে কাজ করে বাড়িতে যখন ঢুকি না আমার ফোন চলবে না আমি কার সাথে কথা বলছিলাম আমার বাচ্চা ছেলেকে দেখছিলাম তো আমায় বলা হয়েছিল কি রাত্রে 10টায় আপনি প্রথমবার একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি আসুন আর বড় একটা মিনিস্টার আপনাকে দিচ্ছেন আর বড় ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি করছে আই এম সরি বাট আমি করতে পারবো না আমার বাচ্চা ছেলের সাথে কেউ নেই আর আমি কি নেই ইউ ক্যান কল আ ন্যানি অর ইউ ক্যান কল সামবডি হু ইজ আ সার্ভেন্ট অ্যান্ড আই সেড কান্ট ডু ইট ইউ হ্যাড এ চাইল্ড ইউ ব্রট দ্য চাইল্ড ইন টু ইউ নো ইন টু দিস ওয়ার্ল্ড অ্যান্ড I am responsible for that child. So somebody who's a colleague of mine can take that award because it's as much mine as it is of the projects. Similarly, when 2019, the day the election counting was happening, আমি সকাল 5:30 থেকে গান শুনছিলাম রুমে বসে বই পড়ছিলাম না Seriously? If we have taught and our culture teaches us that karm karo phal ki chinta mat karo, then that is a manifestation of that, right? That I have done to the best of my ability all the work that I could for the people of Amethi. Now it is God, destiny, and the people's blessing as to whether I am elected or not. I couldn't have changed anything that day. So I, that day, was in the morning listening to music, reading a book, reading articles. I said, I said, counting hole or pore jante parbo ki amai ki korte hobe. আর যখন কাউন্ট যখন রাহুল গান্ধীর একটা প্রেস কনফারেন্স হয়েছিল তখনও সবাই অবাক হয়ে আমার ফোন করছিল আর একটা দুটো লোক তো বিরক্ত হয়ে হচ্ছিল কেন স্টেটমেন্ট দিচ্ছ না আই সেড বাট লেট দ্য ফাইনাল কাউন্ট কাম লেট এভরি ভোট গেট কাউন্টেড অ্যান্ড দ্যাট গট কাউন্টেড অ্যারাউন্ড 12-12:30 ইন দ্য নাইট অ্যান্ড দে সেড আপনি সার্টিফিকেট নিতে আসুন আপনার খুব বড় একটা ছবি তুলবো আই সেড না যারা সবাই সঙ্গে মিলে কাজ করেছে আপনি ওদেরকে সার্টিফিকেটটা দিন So I, the Karyakartas who worked, they went to take the certificate that day because they equally deserved it. I got the limelight, but they equally deserved it. So they picked up that certificate, as did my co-workers in Sazbhi Kabhi Bahu, they picked up my first award. Amar Sazbhi Kabhi Bahu Tidashi, apnar okhane USP ta chilo actually, aap ghar ki beti, jaise lag rahi thi. Bahu. Bahu, lekin? Haan. Bahu bhi to beti hi hoti hai. Ji. To aap अपनी बेटी जैसे लगते थे हमेशा यही था आपके यूएसपी आपका मुना है ना जी थे तो तो আমি কোন মেলোড্রামেটিক ডায়লগস বলতাম না আমি শুধু সাধারণ ল্যাঙ্গুয়েজে করতাম লোকে ঘরের মেয়েকে খুব পছন্দ করে সো আই এম কামিং টু এ পলিটিক্যাল অ্যারেনা উইথ দ্যাট কোয়েশ্চন উইথ দিস পারসপেক্টিভ মমতা ব্যানার্জি হ্যাজ কাম আউট উইথ দিস স্লোগান ফ্রিডম কংগ্রেস হ্যাজ কাম আউট উইথ দিস স্লোগান বাংলা ঘরের মেয়েকেই চায় বাংলা আপনি বেটি কই ইউ আর জাক্সটাপোজিং আ সিরিয়াল হুইচ ইজ আ মেলোড্রামা অন টেলিভিশন উইথ রিয়েল লাইফ ফার্স্ট দ্যাট ইজ আ কম্প্যারিজন বিটুইন অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস আ সিরিয়াল ডিলস উইথ আ ওয়ার্ল্ড হুইচ ইজ মেড আপ Politics affects real lives of people. So real life me Bangla. So when you are talking about politics and when you are talking about the Trinamool slogan, this is a party which spoke about Ma Mati Manush. And Maer ki avastha hoychilo?
दुर्गा पूजा के विसर्जन के वक्त अगर बंगालियों को कोर्ट जाकर ऑर्डर लेना पड़े, क्या बंगाल ने ऐसा नज़ारा कभी देखा था? माटी को लेकर जब संघर्ष होता है पंचायत के चुनाव में, औरतों का रेप इसलिए कर दिया जाता है क्योंकि वो तृणमूल से संबंध नहीं रखते, लोगों को सरेआम फांसी इसलिए लगाई जाती है, तो क्या उससे माटी कलंकित नहीं होती? मानुष का क्या हाल किया है बंगाल में? आज भी आयुष्मान भारत योजना के बारे में, आज जब आप और मैं बात कर रहे हैं, इट इज़ द सेकेंड एनिवर्सरी ऑफ किसान सम्मान निधि, persistently we've been asking the administration in Bengal, we need to transfer money directly from the Indian Treasury into the bank accounts of Bengal farmers. Why was that not allowed? We've consistently said from the center that 5 lakh rupees worth of medical care can be given to poor families in Bengal, where they can have access to 24,000 hospitals in our country and get medical support for over 1,000 ailments. Why is that not being allowed? তো আপনি যে অ্যাপেলস আর অরেঞ্জেস এর কম্প্যারিজনটা করছেন, আমার থেকে আপনি ওই জবাবটা পাবেন না। কিন্তু এই জবাবটা তো পাওয়ার চেষ্টা করতে পারি যখন চেষ্টা আপনি করতে পারেন। আসলে politics is all about perception also. Politics is all about people. Those who have played politics on the basis only of perception have done a great disservice to the people. আমি আবার বলছি ফলি তারা যখন বললেন বাংলা ঘরের মেয়েকেই চায়, একটা ডেফিনিট পারপাস নিয়ে এলেন, কারণ তৃণমূল So the lady who is now the leader of Trinamool party was okay with the Sonia Gandhi in the Congress party. Udhar mein uni. Gharir mein. So that's what I'm saying. Instead of comparing a melodrama with real life, let's talk about facets which are impacting Indian politics or Bengal politics for that matter. And what is impacting Bengal politics is, yes, people are being killed just because they oppose the Trinamool Congress. Yes, farmers are being denied Kisan Samman Nidhi just because it has been propagated by Narendra Modi government. Yes, the poor in Bengal are being denied Ayushman Bharat Yojana just because that particular health scheme has been propagated and implemented across the country by Narendra Modi. Shitaktike party jabun ache apnader tule dhorchen. আমি বলছি তার সঙ্গে আরেকটা পার্টি আপনারাও কালচারাল প্রশ্নে কেন তৃণমূল কংগ্রেসের উইকেট পেতে গিয়ে করছে, কারণ আপনাদের মুখে বারবার রবীন্দ্রনাথ, নজরুল, অরবিন্দ। ওয়ান নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়েন দ্য কান্ট্রি পেজ ওবেসেন্স টু সর্দার পটেল, ইজ ইট পেইং ওবেসেন্স টু জাস্ট আ লিডার অফ গুজরাত অর ইজ ইট পেইং ওবেসেন্স টু আ ন্যাশনাল লিডার? When the Prime Minister makes a committee specially dedicated to Netaji Subhash Chandra Bose, is Netaji not the national icon? Yeah. How can you say that just because we are paying homage to Netaji, that we are trying to reappropriate Bengali culture? Was Robi Thakur not the Thakur or the national poet or the national icon for all Indians? So you are saying that amra kichu korbo na, apnake kichu korte dibo na. That is what the Trinamool is saying. You mean Trinamool? হ্যাঁ, আপনি নড়াচ্ছিলেন মাথাটা, তাই জন্য বললাম না, আমি ক্লারিফাই করলাম না, আমি আপনার কাছে তৃণমূল কংগ্রেসের প্রশ্নগুলো তার উত্তরটা আমি আপনার কাছে হ্যাঁ ফলে ঠিকই আমি সেটাই বক্তব্য যে আপনারা একদিকে কিছু ফিনান্সিয়াল প্রশ্ন করছেন, ডেভেলপমেন্টের প্রশ্ন করছেন, এবং একই সঙ্গে কালচারের প্রশ্ন আমার ধারণা বিশেষত আরবান মিডল ক্লাস বেঙ্গলিজ তাদের হৃদয়টাকে জয় করবার জন্য Are you saying that Renaissance is the only issue with urban middle class Bengalis? I don't think development is not. Of course. That is being short-sighted on behalf of urban middle class Bengalis. No, of course. Are you saying urban middle class Bengalis were not bothered when there was complete mismanagement in the state during the pandemic? They were equally aggrieved. They were equally outraged. So even this classification of which class of people will be upset about development issues in Bengal is again a disservice, is again a reflection of divisive politics. আপনার মনে হয় যে এবারে মানুষ তারা এতটাই এবার বুঝতে পারছেন যে এই সরকারের ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে না, এরা
obviously mujhte bachche I think you need to give credit to the people of Bengal they recognize a reflection of the change was visible during the 2019 Lok Sabha elections and the surge of people to the prime minister's programs or to BJP programs is yet another indication nahale Trinamool ma mati manushe slogan ta keno chhadlo wasn't that slogan appropriate enough for them did it not resonate with people or did Trinamool now come to this understanding that that slogan itself now is vindicating the stand of BJP that Trinamool Congress neither did it serve ma nor did it serve mati nor did it serve manush in Bengal so coming back to you again আপনি একটা বলছিলেন যে আপনি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসলে একটা এক্সট্রা ব্যাগেজ থাকে কারণ এরা বুদ্ধিজীবী নন এই বলে একটা পলিটিক্যাল আই থিঙ্ক মহিলা থাকলেও ব্যাগেজ থাকে মহিলা থাকলেও ব্যাগেজ থাকে নন পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসেও ব্যাগেজ থাকে ব্যাগেজ প্রত্যেকটা মানুষের থাকে কোনো কোনো রকমের আই থিঙ্ক দি ইন্টেনশন হ্যাজ টু বি দ্যাট ইউ ক্যানট বি বিটার অ্যাবাউট দ্য ব্যাগেজ আপনার কোনো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যারেনা দে আর নট কাইন্ড এনাফ টু উইমেন আই ডোন্ট থিঙ্ক আই উইল ইউজ দোজ কাইন্ড অফ ওয়ার্ডস আই থিঙ্ক দ্যাট ইয়েস ডু উই হ্যাভ টু অ্যাজ উইমেন ওয়ার্ক ডাবলি হার্ড অ্যাবসলুটলি বাট উই নিড টু ইফ ইউ আস্কিং টু বি মেজার্ড ইকুয়ালি টু আ ম্যান বি রেডি ফর দ্যাট ইকুয়াল কাইন্ড অফ রেপারকাশন দ্যাট উই গেট ইফ ইউ ডোন্ট পারফর্ম অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর্স So the simile that you're trying to draw with the Chief Minister Bengal and this particular question again is something that I'd like you to reflect on, that if a Chief Minister does not perform well, if the Chief Minister does not deliver on issues of development, should gender then be used by her as a kavach? In fact, আমার একটা প্রশ্ন ছিল না আপনি নিয়ে এলেন এখানে না না আপনি আপনি যে প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন করছিলেন ওটা আমি বললাম আপনার মনে হয় যে আসলে আরো একটু তুলে আনা দরকার মহিলাদেরকে পলিটিক্যালি দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ স্পোকেন অ্যাবাউট উইমেন লেড ডেভেলপমেন্ট নাও দ্যাট ইজ এ টেকটোনিক শিফট ইন দ্য ন্যারেটিভ administratively and politically. For too many years in our country, we have had politicians speak about women's empowerment, about women's development. The Prime Minister has put women at the center of change in our country to say that if we want our economies to be strengthened, to say that if we want to be a new India, then women have to be equal partners in building of that new nation. And I think that if you look at most of his administrative blanks or for that matter programs and schemes, you will find, for instance, let's talk about startups. We've had in over 500 districts, 41,000 startups come up till now. They've raised around $63 billion of rupees. And 44% of those startups are women startups. Mudra Yojana again. Now this Yojana was not brought out specially focusing on women, but this Yojana was about helping people who do not have access to credit, who are doing very, very small businesses to build their business capacities. Now out of the 25 crore plus loans given, 70% in over have been given to women. Now imagine for the first time, women have managed to create a business plan, go to the local branch of a bank and on the basis of their business plan, receive that credit. And if you look at monetary policy research, you'll find that women return loans, the success rate is over 99%. Yes. So this is a prime minister who not only spoke about women-led development, but he laid the foundation of it. When he came into power in 2014, women saving accounts in our country were only 28%. He started Jan Dhan Yojana, and those women who were unbanked had access then for the first time in their lives to a bank account. 22 crore women for the first time received their bank account when Narendra Modi became the Prime Minister. And what was the result of that? Even in the pandemic, 30,000 crore rupees went into the bank accounts of women only. So I think that when you talk about women-led development, these are the fundamental issues that the Prime Minister addressed. Gave them access to credit through programs like Jan Dhan, through programs like Mudra, but even, you know, implemented schemes like the Swachh Bharat Yojana. Now, 10 crore women in our country never had access to a toilet in their own homes.
Right. Now that is a gigantic administrative implementation dedicated purely to women that was seen in our country. It can't be so insignificant. 10 crore families. No. I'm saying even if you catch one woman per family, imagine if there are even 2 to 3 people in one family. We're talking about 20 to 30 crore people in our country who never had... I'm just saying that many a times, and I've seen this in a few conversations, the magnitude of the impact, I think, needs to be reasserted many a times. Yeah. That we are talking about 10 crore families, but we are talking about 30 crore people. And even in Jan Dhan, when I'm talking about 22 crore women, it is actually in totality 41 crore accounts that was opened. So in 130 crore citizenry, 41 crores got a bank account for the first time in their lives after 70 years of independence. In just 6 years under Modi's rule. It's like that. It's like that. It's like that. Life is like that. It's 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 like women community. It's like NCRB report 2018 2019 70% increase of crime against women. It's like that. Again, Nirbhaya fund was made in the year 2013. Not a penny was spent from that fund. When Narendra Modi became Prime Minister, one of his first priorities was to administratively strengthen the structure so that women and children can be better protected. Under the Nirbhaya Fund, we have assessed over 7,000 crores worth of projects from all state governments and departments. We've actually already given close to 5,000 crore plus to all states and departments. For the first time, every district will now have an anti-human trafficking unit, which mostly affects women and children. For the first time, we have given money to every state department because law and order is a state issue to ensure that women help desks are set up across all police stations, not even barring one, across all police stations. The Prime Minister in 2017 started the one-stop crisis centers for all districts. Unfortunate ki Bangla ekhono one-stop crisis center bananor jonno uni mana korchen. Keno mana korchen ami bujhte parchi na. Keno ki deshe prottekta jilay Bangla chhere one-stop crisis center ache mohilader jonno jekhane apni police help pete paren, doctor help pete paren, legal counsel pete paren, kintu Bangla ota implement korte mana korche. Fast track court 1000 theke beshi fast track court amra ota puro deshe diyechi otaro Banglar moddhe we are not getting that cooperation from the state government. We've had many an interaction, in fact, in the month of December, in the last week of December, first week of Jan, I mean, nije Pashchim Bangla sarkar sathe video conference kore ek ekti jinish oderke nibedon korechi ki apni please ekhon obdi taka kharcha korchen na, scheme ta implement korchen na, apni please korun, kintu ora mana korche, bolche ha likhe pathiye dao amra dekhe janiye debo apnake. So there is a government which is seeking to engage with state governments across the countries on many issues, including women and children. But what of a state government that refuses to engage on issues of development and security of women and children? So how do you feel, beti bachao, beti padhao? It's a women development. Beti bachao, beti padhao was a clarion call given by the Prime Minister to raise a social consciousness about the girl child. And we have allocated funds to states to ensure that public awareness programs are done. You need to consider that in the year 2020, because of the pandemic, public interactions were next to nil. But we have seen that the number has gone up from 2014 up to 2019. We in the Ministry of Women and Child Development, in fact, engage with states on the issue of even district-wise where we see the numbers going down so that states can be alerted about additional work to be done in those particular focus districts. We also partner with the Ministry of Health to ensure doctors who indulge in malpractice of determining the sex of the child can be brought to justice. So we're working on various facets of Beti Bachao Beti Padhao. For the first time in the National Education Policy, Pratham Bar Gender Inclusion Fund dawa hoyeche jeta aaj obdi amader deshe chilo na, in which we are trying to ensure that states specially give prominence to the girl child, especially in centers such as STEM, which is the Science and Technology and Mathematics Division, so that more and more women can and young girls can be brought into that frame of the curricula. What is also essential here to highlight is that when you look at girls, I mean, the Prime Minister, you normally have recently seen, has spoken a lot about toys.
Now, toys at a very young age have a huge impact on the manifest itself on gender issues. Many a families chhele der ke ora Lego diye dibo, nahile ekta truck diye dibe, meye der ke kitchen set diye dae. Apni choto bela ki diye khelte? Na, ami bat ball racket. Bat ball racket. I still have that bat in my hand, but I think that the gender impact also emanates from toys and what kind of engagement they do with families. So there are multifaceted issues on which the government is engaging with society. We are engaging with civil society members, and we are hopeful that we've done well in the sex ratio recently, but we hope to do better. So in West Bengal, Mamata Banerjee's government, they had come out with this Kanyashri project. You know of that. How do you find Kanyashri? I think that when you do your politics stating that ami shudhu amar ekti scheme e jekhane amar chobi ta ache otai bhalo ar bharat sarkare joto taka asche amar state e otar jonno ami bondho kore dibo sob schemes, that is not productive politics. For instance, recently in the budget there was an announcement for roads to be built in Bengal, and instead of welcoming that she denounced it, which for me I was flummoxed. Why would you denounce help to Chabagan workers? Why would you denounce help to build roads? Why would you... Mamata Banerjee actually said, do not do the nutrition program in Bengal. Why? No answer. Chereda, kurta bana. Is malnutrition not a challenge in Bengal? So the scholarship schemes which come through the government of India, if you can take that money, put something with regards to your own political identity and say, look at me, I'm doing so well. If you hope to do so well for women, why aren't you doing programs like Poshan? Why aren't you building one-stop centers where women in crisis can go and get immediate help? Why aren't you amalgamating your efforts with the government of India? You can do politics electorally, but to deny people benefits. But in this regard, I think that to deny people that is one of the biggest disservices that you do to voters, to citizens at large. So I'll quote them what they say. You are so insistent on Ayushman Bharat Prakalp. They are saying we are giving them Swasthya card. So all. I think the health systems in Bengal, it was evident during COVID. What is the state of it? কত সুপার স্পেশালিটি হসপিটালস বলতেন আর কত ছিল আপনি নিজে ইনভেস্টিগেট করুন না কত হসপিটালে ভেন্টিলেটর ছিল কত হসপিটালে নিওনেটাল কেয়ারে বাচ্চারা মরে যাচ্ছিল আপনার চ্যানেল তো এত দেখিয়েছে ওই সব রিপোর্টস বার করে নিন সো আমাদের সময় শেষ হয়েছে আবার আপনাতে ফিরি একটু কারণ ইউ আর By the way, you are a popular face here in Bengal also. বিশেষ বাংলা বলেন বলে তাতে লোকে আপনার প্রতি একটু বেশি আকৃষ্ট হয় আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আপনি কিভাবে মেনটেন করেন এত Why do you always ask this question of women? Why not? I ask this question to all of them. No, you don't ask men. To male, yes. I ask the male. No, I don't think that women particularly should be asked this question. Okay, I understand. Because they have the added burden of proving that they are as good as homemakers as they are as professionals. And I think that itself is a question that is steeped in bias. I appreciate your feeling, and that's I'm grateful that you appreciate. What I'm trying to say, I ask these kind of questions to all the But I think that as professionals, it's you need to be measured on your professional capacity. Yeah. What you do in the confines of your house, how you fulfill your responsibility towards your family is for your family to judge. But you mentioned about that on that day you were busy with a child. So that's a separate. Like I said, this question particularly should never be asked of women because it in some way aggravates the bias against women who are working. I appreciate. So aapni eta bujhte paren ebong ei samagrik je situation jekhane apni bochen je mohilader against ekta bias thekei jay political arena te ache bolo apni mone koren na I think eta amra jokhon kotha bolchi ota political arena noy political arena kintu apni tobu bias question push jishto korchen na ami bias na ami question te shobai jibesh ami amar colleague jibesh amra not to mohila colleague na na I think that there is a fine line between a professional interaction and a personal one and a fine maryada which is easily crossed with women ours is not a political arena this is just an interview I appreciate it. And not that I live for your appreciation but the issue is this
that on a larger context, when you're talking about Earth being a culture platform, what is the culture that you hope to imbibe in young girls? That if you are to be measured on the karma that you're doing right now. And who measures you? Does an interviewer measure you? Does God measure you? Does life measure you? That does karma measure you? So I think on a cultural context, it's a wider conversation. But if we limit it just to women, as you said, and I appreciate that the fact that you asked this question of men as well, I think what is today indeed needed is on a cultural context, how can we build a new India, taking lessons from the past? Some lessons which might not have stemmed from successes, some lessons which might have stemmed from deliberations, debates, some lessons that might have stemmed from failures. And I think an amalgamation of all of it makes us better people. So after young generation particularly, that after they get inspiration, I think we look for inspirations outside, but there are so many inspiring people in our own families. Some people still they get inspiration from you. No, I think that is exactly why I'm saying this. For me, my inspiration or my life lessons came from my dadu or from my mother or from people that I meet every day. Every day somebody can teach you something new. Look out for people who are constructive in their criticism. Look out for people who are constructive in their inputs and imbibe it, because learning has to be a lifelong process. There are many that we put on a pedestal and they turn out to be with clay feet. আমরা ইন্টারভিউটি যখন শুরু করছিলাম তখন আমরা বহুত্বের কথা বলছিলাম, যে এটা ইন্ডিয়ান ছিল বহুত্ব। আপনার মতে সেই বহুত্বের জন্য চেষ্টা করা, সেই বহুত্বের সাধনা করা, সেটাও হবে আমাদের একটা মাস্ট থিং টু ডু? মানে আমরা তার বদলে আমরা অনেকেই খুব সংকীর্ণ হয়ে যাচ্ছি, আমরা গোড়া হয়ে যাচ্ছি। আই থিঙ্ক দ্যাট একটা খুবই বিরাট একটা প্রবলেম হয়েছে কি উই লাভ টু ফ্ল্যাজেলেট আওয়ারসেলভস। Everybody else on public platforms speaks volumes about the richness of their culture. I don't know why we would like to talk about how sankuchit we have become. I think we need to celebrate the fact that we have been one of the most vibrant, promising civilizations the world has ever seen. Let me give you an example from a gender perspective. Never before in the independence war of any country has a woman tied a child to her back, got on a horse, drawn a sword, and led an army. Yeah. We saw that in our country with Jhansi Ki Rani. Yeah. Never before in civilization was there a imagery of Ardhanarishwar, which was there in our civilization, that it's Shiv and Shakti that come together and make a whole. I think that those promising prospects of our culture needs to be discussed more. In our country, especially in my religion, I'm a Hindu, the marriage contract was made by whom? By a woman. So I think that these aspects that pay obeisance to the vibrancy, the beauty, the depth of our culture, of our civilization, needs to be spoken of more. Chandragupta Maurya ke jo guard system mein, amuk bhumika, pramuk bhumika jo hai, mahilaon ne nibhai thi. And today, in our day and age, we talk about women in combat positions. If you look at Arthashastra, if you look at the Sexual Harassment at Workplace Bill that came in 2013, but Arthashastra, if you read, you will find that Arthashastra had elements as to how a king should punish a man who harasses a woman sexually at work. Which means there's much in our culture, there's much in our history that we need to read up on. एक तरफ अत्याचार भी बहुत है। मैं कभी ये deny नहीं करती कि challenges exist करती हैं, लेकिन ये कहना कि सतत challenges ही रहा है, ये कहना कि हमारे देश में महिला के प्रति कभी सम्मान नहीं रहा, वो भी तो अन्याय है देश और हमारे इतिहास के साथ। That's true. So I think that there has to be a balance when it comes to these conversations. That yes, challenges will be there because it's an evolving society, but at least we are resolute in providing solutions. That yes, challenges were there systemically, societally in our country, but at least our society addressed them either through parliament or outside parliament. So the fact that a society is a dynamic living being in itself, I think is one of our greatest strengths as people. And we should celebrate. Absolutely. Why not celebrate the strengths? So why that's not what celebrate we're doing the richness? This Earth Festival, Earth, the Culture Fest. And thank you so much, Pratiji. Thank you. You are in this
inaugural session where we'll be celebrating for the for 2 days. And thank you for asking men about the work-life balance. Yeah, I always ask. Thank you. Inquire about that thing also. Thank you so much. Thank you.